बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डॉक्टर खास्तुगी सरकारी बालिका उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी स्वागत जानाच्छि। आमी मुहम्मद दौलत सहकारी शिक्षक डॉक्टर खास्तुगी सरकारी बालिका उच्च विद्यालय। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीरा, गत क्लासगुलोते आमरा बीजगणित एवं पाटिगणितेर दुटि अध्याय निये आलोचना करेछिलाम। बीजगणितेर दुटि अध्याय आमरा शेष करेछि। आज के आमी तुम्हारे गणित विषय परिमाप अध्यायटा निये एकटु आलोचना करब एवं दुइटी समस्या निये समाधान चेष्टा करब। आमरा जदि तुम्हारे प्रश्न करी जे एखान थेके तुम्हार बासा थेके तुम्हार स्कूलेर दूरत्व कत, ताहले एखाने एकटा दैर्घ्यर ब्यापार आसछे। दैर्घ्यटा निश्चय एकटा एकक थाकबे, সেটা ছোট একক মিটার আর বড় একক হলো কিলোমিটার। ঠিক ওজনের জন্য আমরা ব্যবহার করি ভরের একক কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম ওজন, আমরা যদি স্বাভাবিকভাবে সেটাকে ওজন বলে থাকি, বিজ্ঞানের ভাষায় কিলোগ্রামটা হলো ভরের একক। ঠিক একইভাবে কোনো কাপড়ের দৈর্ঘ্য মাপার জন্য, কোনো ক্ষেত্রফলের কোনো একটি জায়গার পরিমাপ করার জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন হয়। যে সেক্ষেত্রে আবার যদি আয়তন নির্ণয় করতে হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা একসাথে আমরা ব্যবহার করি। তাহলে আজকে আমরা এই পরিমাপ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওটা একটু লিখেছি যে বিষয়টা পরিমাপ প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য এবং অন্যান্য দ্রব্যের আকার আকৃতি এর উপর এ পরিমাপ নির্ভর করে। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য এবং পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহার হয়। আবার জনসংখ্যা, পশু পাখি, গাছপালা, নদী নালা, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদির সংখ্যাও আমাদের জানার প্রয়োজন হয়। গণনা করে এগুলি আমরা পরিমাপ করে থাকি। বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং ও আদান প্রদানে অসুবিধা হয়। এই ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি বা মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। এই পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা দশ গুণোত্তর, দশমিক ভগ্নাংশের দ্বারাই পদ্ধতি পরিমাপ সহজে প্রকাশ করা যায়। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স প্রথম এই পদ্ধতি প্রবর্তন করা হয়, ফ্রান্সে সেটা প্রচলন করা হয়। বাংলাদেশে পয়লা জুলাই 1982 সাল, এই তথ্যটা একটু মনে রাখবে, পয়লা জুলাই 1982 সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয়। এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন এবং তরল পদার্থের আয়তন ইত্যাদি পরিমাপের এই পদ্ধতি পুরোপুরি প্রচলন রয়েছে। দৈর্ঘ্য পরিমাপের জন্য যেটা ব্যবহার করা হয় মিটার, ওজন পরিমাপের একক হলো গ্রাম আর বড় একক হলো কিলোগ্রাম। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। অল্প আয়তনে তরল পদার্থের পরিমাপ লিটার দিয়ে প্রকাশ করা হয়, আর বেশি পরিমাণ হলে সেটা কিলোলিটার, কিলোলিটার হিসাবে ব্যবহার করা হয়। আর আমরা যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এককগুলো একটু দেখে নিই, সেগুলো অবশ্য ক্লাস ফাইভেও তোমরা দেখেছিলে, কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, আরেকটা সর্বছোট এককটা হলো মিলি। কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। মিটার যদি ব্যবহার করি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার,
লিটারের বেলায় কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার এভাবে বড় একক থেকে ছোট একক দশ গুণোত্তর হিসাবে ব্যবহার করা হয়। বোর্ডটা পরিষ্কার করে নিই। ব্রিটিশ পদ্ধতি কয়েকটি পরিমাপের একটি ব্রিটিশ পদ্ধতির পরিমাপের এককগুলি আমরা একটু দেখি। 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, আর 1760 গজে 1 মাইল। এগুলো এমসিকিউতে থাকতে পারে, এই ধরনের এককগুলি আমরা একটু জেনে রাখি। 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। তাহলে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, আর 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। আরো কিছু আমরা তথ্য জেনে নেব। মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পরিমাপের মধ্যে সম্পর্ক, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের মধ্যে সম্পর্ক। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায় দিব। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায় 61 কিলোমিটার প্রায়। ঠিক একইভাবে এটার বিপরীত যদি আমরা নিই, 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। ওজনের বেলায় ১০০ কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। ক্ষেত্রফল পরিমাপ আমরা 3টি সূত্র নিব। ক্ষেত্রফল পরিমাপ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের পরিমাপ ইন্টু প্রস্থের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ ইন্টু প্রস্থের পরিমাপ। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর পরিমাপ
होल स्क्वायर। त्रिभुज क्षेत्र क्षेत्रफल समान त्रिभुजाकार क्षेत्र क्षेत्रफल समान दुई भागेर एक गुणन भूमिर परिमाण इंटू उच्चता गुणन उच्चतार परिमाण। তাহলে এই তিনটি সূত্র আমরা একটু দেখে নিই। এই তিনটি সূত্র একটু দেখে নিই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের পরিমাণ পরিমাপ ইন্টু প্রস্থের পরিমাপ, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর পরিমাপ হোল স্কোয়ার বা বর্গ, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বিভাগের এক গুণন ভূমির পরিমাণ গুণন উচ্চতার পরিমাণ। আমরা প্রথম সূত্রটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের পরিমাপ ইন্টু প্রস্থের পরিমাপ এই সূত্রটা দিয়ে একটু কাজ করব। আয়তকার ক্ষেত্রটা দেখতে কিরকম, একটি দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। দৈর্ঘ্য যদি এদিকে চিন্তা করি, প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যের পরিমাপ যে কোনো একটা বাহু নিয়ে দৈর্ঘ্যের দিকে আর প্রস্থ পরিমাপটা যদি নিই গুণফল করি তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পাবো। সেটা যদি একক মিটার হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার হবে, আর যদি কিলোমিটার হয় বর্গ কিলোমিটার হবে। এইভাবে আমরা এককটা পাবো, মিটার মিটার গুণ করে বর্গ মিটার সেটা পাবো। আমরা মেন বইয়ের 10 নম্বর একটি অঙ্ক সেটা বোর্ডে লিখি এবং সমাধান করি। মেন বইয়ের 10 নম্বর অঙ্ক, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পুকুরের দৈর্ঘ্য যদি আমরা চিত্রটা এভাবে চিন্তা করি, এই দৈর্ঘ্যের দিকে 60 মিটার, 60 মিটার দৈর্ঘ্য, আর এই পাশে হলো 40 মিটার। এখন পার কোন দিকে হবে, দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40 মিটার, পার হবে তার বাইরে, এভাবে বাইরের দিকে পার হবে। প্রত্যেকটা পারের বিস্তার বলতেছে যে 3 মিটার করে, তাহলে পাটটা এদিকে 3 মিটার, এই পাট 3 মিটার, এই পাটটাও 3 মিটার এবং এই পাটটা নিচের দিকে পাটটাও 3 মিটার, এদিকে 3 মিটার, যদি এভাবে দিই 3টা, এদিকেও 3 মিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য আমরা হিসাব করতে পারি, দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার এবং এর বাইরে যে পার সেটার বিস্তার হলো 3 মিটার করে। তাহলে পাড়ের ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে এই পাড়ের ক্ষেত্রফলটা, বাইরে পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে। যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেটা নাকি দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, পুকুরের ক্ষেত্রফল
দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন মানগুলি বসাবো, দৈর্ঘ্য হলো 60, প্রস্থ হলো 40, একক হবে বর্গমিটার, 2400 বর্গ মিটার। আমরা এককটা শেষে বসালাম 2400 বর্গমিটার। এরপরে 500 পুকুর পাড়ের বিস্তার, যে আরেকটু তথ্য দেওয়া আছে, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে 500 পুকুরের দৈর্ঘ্য, 500 পুকুরের দৈর্ঘ্য 60 যোগ পাড়টা উভয়দিকে 3 মিটার করে বাড়বে, 60 যোগ 3 যোগ 3, উভয়দিকে যেহেতু এক পাশে 3 অন্য পাশেও 3, 3 3 6 মিটার বাড়বে, 60 যোগ 6 মিটার সমান সমান 66 মিটার। পাঁচশহ পুকুরের প্রস্থ 40-এর সাথে তাও একইভাবে 3 যোগ 3 মিটার করে যোগ হবে, 40 যোগ 6 মিটার 46 মিটার। পাঁচশহ পুকুরের ক্ষেত্রফল, 500 পুকুরের ক্ষেত্রফল 500 পুকুরের দৈর্ঘ্য, 500 পুকুরের প্রস্থ। আমরা মানগুলি বসাবো, একটা 66, আরেকটা হলো 46। গুণফল যেটা হয় সেটা আমরা বসাবো 3036 বর্গ মিটার। আমাদেরকে বের করতে হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল সেটা বের করতে গেলে আমাদের 500 পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে হবে। পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান, পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান 500 পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল হলো 3036, আর যেটা পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল ছিল 2400। আমরা বিফল যেটা পাই 636 বর্গ, এককটা লিখি বর্গমিটার। তাহলে এটাই হবে আমাদের আজকের এই ফলাফল, উত্তর 636 বর্গ মিটার। এবার আমরা মেইন বইয়ের 15 নম্বর অঙ্কটা নিব এবং সেটা সমাধান করবো, কারণ এটা হলো বর্গক্ষেত্রের অঙ্ক। আমরা এখন যে অঙ্কটা করলাম সেটা একটি আয়তকার ক্ষেত্রের অঙ্ক ছিল, এবার আমরা একটি বর্গক্ষেত্রের অঙ্ক নিব। 15 নম্বর
टी वर्ग क्षेत्र एक बाहु दीर्घ एक वर्ग क्षेत्र एक बाहु दीर्घ 300 मीटर एवं बाहर चारिदी के 300 मीटर एवं बाहर चारिदी के 4 मीटर चौड़ा एक रास्ता से রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে বর্গক্ষেত্র হবে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ সেটা হবে বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য 300 তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 300 মিটার সবগুলো বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার করে এবং বাইরে বলতেছে 300 মিটারের বাইরে একটি রাস্তা আছে এই রাস্তাটির যে চওড়া এই বাহুগুলো হলো 300 মিটার করে আর রাস্তাটি চওড়া হলো 4 মিটার এদিকে 4 মিটার এখান থেকে এই পর্যন্ত আর এখানে 4 মিটার ঠিক এভাবে এদিকে 4 মিটার এদিকেও 4 মিটার এইটুকু 4 মিটার এখন রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে আমরা দ্বিতীয় সূত্রে শিখেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের এক বাহু তার উপরে বর্গ বাহু স্কোয়ার 300 মিটার হলে 300 স্কোয়ার হলে যা হয় ওটার থেকে ওটার সাথে যখন চতুর্দিকে 4 মিটার করে চওড়া রাস্তা হবে তখন 4 মিটার 4 মিটার বাড়বে 4 যোগ 4 উভয় দিকে বাড়বে এবং সেটার বর্গ আমরা বের করে নিতে হবে মোট বড় বর্গটা অর্থাৎ 300 মিটার সাথে 4 মিটার 4 মিটার যুক্ত হয়ে যে দৈর্ঘ্যটা হবে তার বর্গ নেওয়ার পর যে ফলটা আমরা পাবো সেখান থেকে 300 গুণন 300 গুণফল যেটা পাবো ওটা বিয়োগ করে ফাইনালি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো আমরা ধীরে ধীরে এই কাজটা করি দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহু দীর্ঘ 300 মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দীর্ঘ হোল স্কয়ার এখানে আমরা 300 মানটা বসাই তার উপরে বর্গ এত বর্গ মিটার একক হবে বর্গ মিটার যেহেতু মিটারের স্কোয়ার ফলাফল যেটা আমরা পাই 9 এর পরে 400 একক দশক শতক হাজার 90,000 বর্গ মিটার চওড়া রাস্তার চওড়া 4 মিটার রাস্তা সহ
रास्ता सह वर्गाकार क्षेत्र एक बाहु दीर्घ एक बाहु दीर्घ 300 साथ उभयदी के चार मीटर जुक्त हो चार जोग चार 300 जोग आठ 300 तो 8 मीटर 300 तो 8 मीटर रास्ता सह वर्गाकार क्षेत्र क्षेत्रफल रास्ता सह वर्गाकार क्षेत्र क्षेत्रफल समान 308 होल स्क्वायर वर्ग मीटर এখন আমরা মানগুলো বসাই দিচ্ছি সরাসরি 308 এর বর্গ হলে যে মানটা আমরা পাই সেটা হলো 94864 94864 বর্গ মিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা মানগুলি বসাই রাস্তা সহ হল 94864 আর রাস্তা বাদে আমরা পেয়েছি শুধু 90,000 বর্গমিটার এখন মানগুলি আমরা বসাবো 4864 বর্গমিটার উত্তর 4864 বর্গমিটার বর্গমিটার এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা বাড়ি কাজ লিখি এবং ওইটা তোমরা সমাধানের চেষ্টা করবে আজকে এই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা আমরা শেষ করব একটা বাড়ি কাজ লিখি শুধু একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর একটি আয়তাকার পার্কের একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং ইহার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ পার্কের বাইরে চারদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে ক নম্বর 3 একর কে বর্গ গজে প্রকাশ করো খ নম্বর রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বর পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার পুকুরের পানির পরিমাণ কত কিলোগ্রাম এই প্রশ্নটির সমাধান তোমরা বাসায় করবে খাতায় লিখে রাখবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম সবাইকে ধন্যবাদ